বিপদের মধ্যে মহাবিপদ, বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, সতর্কবার্তা বাংলাদেশ আবহাওয়া অফিসের। তো কবে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে এই ভয়াবহ বিধ্বংসী ঘূর্ণিঝড় এবং এই ঘূর্ণিঝড় কবে কখন নাগাদ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের কোন কোন এলাকাগুলিতে আঁচড়ে পড়বে, কোন কোন এলাকাগুলিতে জারি হয়েছে আগাম সতর্কতা এবং এই ঘূর্ণিঝড় উপকূলে আঁচড়ে পড়ার সময় এর গতিবেগ ঘণ্টায় সর্বোচ্চ কত হতে পারে, কোন কোন জেলাগুলিতে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার সম্ভাবনা রয়েছে, কি বলছে আবহাওয়া দফতর, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। বাংলাদেশের আবহাওয়া দফতরের আগাম সতর্কতা, চলতি মাসেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড়, গতি ভারত ও বাংলাদেশের যে কোনো দিকে হবে, আপাতত এই ঘূর্ণিঝড়ের জন্ম নেওয়ার কিছু লক্ষণ ধরা পড়েছে। বাংলাদেশের আবহাওয়া বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, অক্টোবর মাসের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেই ঘূর্ণিঝড়ের আঘাতে উপকূলীয় অঞ্চলগুলি লণ্ডভণ্ড হতে পারে। বঙ্গোপসাগরের বুকে ফের ফণীর সতর্কতা, মুখ হতে পারে বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম উপকূলের দিকে, মুখ হতে পারে ভারতের অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তামিলনাড়ু, পুদুচেরি, পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। সমুদ্রে বাতাসের গড় গতিবেগ যদি ঘণ্টায় 17 থেকে 30 কিলোমিটার হয় তাহলে তাকে লঘুচাপ বলে। এই লঘুচাপ এক পর্যায়ে শক্তি বৃদ্ধি করে তখন বাতাসের গড় গতিবেগ ঘণ্টায় 31 থেকে 40 কিলোমিটার হয়ে যায়, তখন একে নিম্নচাপ বলে। বাংলাদেশের আবহাওয়া বিভাগ জানাচ্ছেন, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে। ঘূর্ণিঝড় ভারতের অন্ধ্রপ্রদেশ কিংবা ভারত বাংলাদেশের উপকূলের যে কোনো স্থান দিয়ে স্থলভাগ পার হতে পারে। এটি যখন সৃষ্টি হবে তা তখনই স্পষ্ট করা সম্ভব নয়, কয়েকটি ধাপ পার হয়ে ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। তো এই ছিল এখনকার মতো খবর, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ধন্যবাদ।